আজকে মোদির মতন একজন কসাই, মোদির মতন একজন কসাই নরপিচাস যে মুসলমানদেরকে কিছুদিন পূর্বেও মেরেছে, এখনো মারতেছে, ঠিক কিনা বলেন? পার্শ্ববর্তী রাষ্ট্র তারা মনে করেছে আমরা বাংলাদেশের সীমান্তের তিন ভাগের চার ভাগের তিন ভাগই আমরা দখল করে রেখেছি, এ কারণে মনে হয় আমরা যেটা বলবো সেটাই হবে। আসলে কি তাই? আমাদের দেশের সরকার মহোদয় মনে করেছে, মনে হয় দাদা বাবু যেটা বলবে সেটাই মানতে হবে। এদেশের নবী প্রেমিকদের বার্তা আমি আজকে শুনিয়ে দিতে চাই প্রধানমন্ত্রীকে, আপনি শুনে রাখুন। ওরা যেটা মনে করতেছে আমরা তাদের পেটের ভিতরে, পেটের ভিতরে যদি একটা কিমড়ি হয়, ছোট্ট একটা কিমড়ির যন্ত্রণা কি সহ্য করা যায় আপনি বলেন তো? ভারতকেও দখল করতে পারবো ইনশাআল্লাহ, আমরা পারবো না? ভারতকেও দখল করে ছাড়বো। মোদি কসাই যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে বাংলাদেশের তাওহিদি জনতা এক হাতে জুতা আর এক হাতে ঝাড়ু নিয়ে আমরা স্বাগতম জানাবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ কারা কারা তৈরি থাকবেন আগামীকাল, আগামীকাল কারা কারা তৈরি থাকবেন হাত উঁচু করে দেখাই, ইনশাআল্লাহ আমরা জুতা দিয়ে তাদেরকে শিক্ষা দিব। ফাজলমি নাকি যারা মুসলমানদেরকে মারবে, যারা মুসলমানদের মসজিদকে গুড়িয়ে দিবে, আমরা তাদেরকে জামায় আদর দিয়ে বাংলাদেশের শুনতেছি নাকি আবার আগামীকাল সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখবে, এমন কোন বার্তা আছে নাকি? আমি সংবাদ দেখার সময় পাই নাই। যদি থেকে থাকে বাংলাদেশের যদি আধা ঘন্টা এক ঘন্টা বিজনেস বন্ধ থাকে তাহলে লস কি দাদা বাবুদের হয় না আমাদের দেশের হয়? কোটি কোটি টাকা কাদের লস হবে? মুসলমানদের হালাল উপার্জিত কোটি কোটি টাকা আমরা লস হতে দিব না ইনশাআল্লাহ। প্রয়োজন বোধে আমরা ঝাঁটা এবং জুতা মিছিল নিয়ে বের হব। আজকে তারা এখানে এসে রাম রাম দিবে আর আমরা বসে পড়ে আঙ্গুল চুষব। ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার, ঠিক কিনা? ইসলামী হুকুমত সাধনা সবার, শাহাদাত জীবনের কামনা সবার, সবার না, জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরিয়ে দিতে এই ধরাতে আবার, ফিরিয়ে দিতে এই ধরাতে আবার, ইসলামী হুকুমত সাধনা সবার, শাহাদাত জীবনের কামনা সবার। শাহাদাতের মৌচান কারা কারা হাত উঁচু করে দেখাই, হাত নামাই। কেউ করে রাজনীতি টাকারই লোভে, কেউ করে রাজনীতি ক্ষমতা পাবে, আছে না নাই? তাই সন্ত্রাসী চাঁদাবাজি শাসন নীতি চলছে সকল খানে যথারীতি, তাই সন্ত্রাসী চাঁদাবাজি শাসন নীতি চলছে সকল খানে যথারীতি, কোনোদিন পাবো নাকি সুখ শান্তি বলছে দেশের অসহায় জনগণ, নেই কবিচার শুধু আছে জ্বালাতন দেশে, নেই কবিচার শুধু আছে জ্বালাতন, কি বলিব আমি দুঃখেরই কথা, নাস্তিকরা হলো দেশেরই মাথা, নাকি? কি বলিব আমি দুঃখেরই কথা, সন্ত্রাসীরা হলো দেশেরই মাথা, তাদেরই হুকুমে চলে গোটা প্রশাসন, নেই কবিচার শুধু আছে জ্বালাতন দেশে, নেই কবিচার শুধু আছে জ্বালাতন, দেখো বারবার পরিবর্তন হয় নেতা, হয় না? না, আমরা দোয়া করি প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির জন্য যে মাটিটাকে স্বাধীন করে দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা, ঠিক কিনা বলেন? যে ইঞ্চি ইঞ্চি মাটি হলো আমাদের নামাজের জায়নামাজ, ঠিক কিনা? যে ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের নামাজের জায়নামাজ, আমরা চাই না নাপাক কোনো ব্যক্তি এসে এই জায়নামাজকে নষ্ট করুক, ঠিক কিনা? আমরা চাই না কোনো চেনাখোর, কোনো মুতখোর, কোনো হিরণসি এসে এদেশের জায়নামাজকে, জায়নামাজকে নাপাক করুক। আবারও বলতে চাই নরেন্দ্র মোদীকে সরকার যেন এদেশে আসা নিষেধ করে দেয়, এদেশে আসা নিষেধ করে দেয়, এটা তৌহিদি জনতার বার্তা।
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বার্তা আপনি না পারলে আপনি প্রশাসনের মাধ্যমে বা গোপনে কোনো গোয়েন্দা সংস্থার কাছ থেকে মতামত নিন, তারা প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের সাক্ষাৎকার গ্রহণ করুক যে সে দেশে আসবে কি আসবে না, প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি, সেজন্য এ রাষ্ট্রে পা না দেয়, ঠিক কিনা বলেন? তার কারণ সে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করেছে, সে আমাদের মসজিদকে হত্যা করেছে, যে মসজিদের মিনার থেকে আজান আসতো সেই মসজিদে আজকে তারা গির্জায় রূপান্তরিত করেছে, আজকে মন্দিরে রূপান্তরিত করেছে। আমরা চাই না এই পাগলা জন দেশে আসুক। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে সুস্থ নেক হায়াত দ্বারা